কেমিক্যাল ইকুলিবিয়ামের একটি ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল আমরা এখানে ডিসকাস করব যে নিউমেরিক্যালটায় বলা হয়েছে টেম্পারেচার ইনক্রিজ করছি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসে ইকুলিবিয়াম কনস্ট্যান্টটা বলেছে ডবল হয় তাহলে সেই রিয়্যাকশানের এনথারাপি চেঞ্জ কত হবে তো টেম্পারেচার প্রথমে আমার ছিল টোয়েন্টি ফাইভ ডিগ্রি তার মানে টু সেভেন্টি থ্রি প্লাস টোয়েন্টি ফাইভ যেটা হল টু নাইনটি এইট কেলভিন টেম্পারেচার পরের টেম্পারেচার থার্টি ফাইভ ডিগ্রি মানে টি টু হল টু সেভেন্টি থ্রি প্লাস থার্টি ফাইভ মানে যেটা হলো থ্রি জিরো থ্রি এইট কেলভিন টেম্পারেচার দুখানা টেম্পারেচার ভ্যালু আমি পেয়ে গেছি এবার এই নিউমেরিক্যালটা করা হয়ে থাকে ভ্যান্ট ইকুয়েশন দিয়ে ভ্যানটপ ইকুয়েশন আমরা জানি ডি এলএন কেপি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু ডেল্টা এইচ নট ডিভাইডেড বাই আট টি স্কোয়ার দিস ইজ ভ্যান্ট ইকুয়েশন ইকুয়েশান ইকুয়েশন ইকুয়েশান খুব ইম্পর্টেন্ট কেমিক্যাল ইকুলিবিয়ামের ক্ষেত্রে এবার এই ইকুয়েশানটাকে আমি এই নিউমেরিক্যালটা করবার জন্য একটু মডিফাই করে নিলাম ডি কে কেপি ডেল্টা এইচ নট আট টি স্কোয়ার ইন্টু এখানে ডিটি করে দিলাম নাও আমি এটাকে ইন্টিগ্রেশন করলাম কেপি ওয়ান থেকে কেপি টু পর্যন্ত সো ন্যাচারালি এই দিকের ইন্টিগ্রেশনটাও হবে টি ওয়ান থেকে টি টু পর্যন্ত ভালো করে খেয়াল করে দেখো এখানে ডেল্টা এইচ নোট এবং আর এই দুখানা কনস্ট্যান্ট টার্ম যেটা ইন্টিগেশনের বাইরে চলে আসবে এবং ডি এলএন কেপির ইনটিগেশন ফর্মটাও হলো এলএন কেপি নিচে হলো কেপি ওয়ান ওপরে হলো কেপি টু এবং এই টার্মটা কনস্ট্যান্ট টার্ম যেটা ইন্টিগেশনের বাইরে চলে এসছে নাউ 1 বাই টি এর আমরা জানি মাইনাস ওয়ান বাই টি নিচে হলো টি ওয়ান ওপরটা হলো টি টু তাহলে আমার কাছে দাঁড়ালো ln kp2 টু ডিভাইডেড বাই কেপি ওয়ান মাইনাস এই মাইনাসটা বাইরে চলে এলো প্রথমে আপার লিমিট বসালাম ওয়ান বাই তার মানে টি এর জায়গায় মাইনাস লোয়ার লিমিট বসালাম এখানে টি ওয়ান তার মানে আমরা ইকুয়েশনটাকে ঠিকঠাক করে পেয়ে গেছি এবার আমার কাছে কাজটি হবে যে আমাকে কি বলেছে বলেছে টেম্পারেচার টোয়েন্টি ফাইভ থেকে থার্টি সেভেন টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ করলাম তার মানে টু নাইনটি এইট তার মানে জায়গায় বসাবো বসাবো এর জায়গায় জায়গায় কি বসবে আমরা জানি কেলভিনে মানে জুলে বসালে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স উট করে দাও আর কি বলেছে বলেছে দেখো ইকুলিবিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বলেছে ডবল হয় তাহলে ডবল হয় মানে বলতে পারি কেপি টু ইকাল টু টু ইন্টু কেপি টু জায়গায় আর টি ওয়ান এবং টি টু ভ্যালুগুলোকে বসিয়ে দাও বসিয়ে দিলে যেটা পাবো আমার যেটা এনথালপি চেঞ্জ বার করার টার্গেট ছিল ডেল্টা এইচ নট সেটা পাবো সেটা হলো ফিফটি টু পয়েন্ট এইট নাইন কিলো জুল পার মোল এইভাবে ইকুলিবিয়াম কনস্ট্যান্ট থেকে থার্মোডিনামিক্সের ট্রাম এন্থালপি চেঞ্জ যদি কখনো বার করতে বলে আমি ভ্যান টপ ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে এই ফর্ম্যাটে এনে তারপর যা যা ইনফর্মেশন বলেছে সেগুলোকে পুট করে দিয়ে ক্যালকুলেট করে দিতে পারবো ধন্যবাদ